পর্যটকদের জন্য ভাসমান লঞ্চে নানা ব্যবস্থা বসিরহাটে। লঞ্চে চেপে ঘুরে দেখা যাবে বিভিন্ন দর্শনীয় স্থান। পূজোর মুখেই খুশির খবর বসিরহাটবাসীদের জন্য। পর্যটনের আকর্ষণ বাড়াচ্ছে ভাসমান লঞ্চ। পূজোর আগেই বসিরহাট পৌরসভার মুকুটে জুড়ল এক নয়া পালক। এই লঞ্চে করে পর্যটকরা ইছামতি নদীর বক্ষে ঘুরে ঘুরে এপার বাংলা ও ওপার বাংলার দুই বাংলার দৃশ্যই দুচোখ ভরে দেখতে পারবেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার উদ্যোগে ইছামতি নদীর বোটঘাট থেকে সোমবার বিকেল থেকে যাত্রা শুরু করল চলমান লঞ্চ। এই ভাসমান লঞ্চের উদ্বোধন করেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিকরা। সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত এই ভাসমান লঞ্চের জার্নিতে দেখে নিতে পারবেন একাধিক ঐতিহাসিক স্থানও, যেমন ভারত ও বাংলাদেশ সীমান্তের পানিতর গ্রামে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে এসেছে সেই সব নিদর্শন। স্বাধীনতা সংগ্রামী শহীদ দীনেশ মজুমদারের স্মৃতি বিজড়িত প্রাচীন বাড়িটি শতাব্দী প্রাচীন। এমন বহু প্রাচীন বাড়ি রয়েছে, যেমন বসু, কর, ব্যানার্জি, ভট্টাচার্য সহ একাধিক প্রাচীন জমিদার বাড়ির নিদর্শন চাক্ষুষ করতে পারবেন এখানে। অন্যদিকে সংগ্রামপুরের সংগ্রাম সিংহের তৈরি করা পাঁচশো বছরের পুরনো কালীবাড়ি বসিরহাটের প্রাচীন যেসব বাড়ি রয়েছে সেগুলো নিজের চোখে দেখে নিতে পারবেন পর্যটকেরা। এই লঞ্চে বসেই আপনি খেতে পারবেন আপনার পছন্দসই নানান ধরনের খাবারও। মাত্র ৩০০ টাকায় এক ঘন্টার জন্য সফর করতে পারবেন আপনি। এখানে চা, কফি, বিস্কুট আর সেই সঙ্গে ইছামতি নদীর কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন নোনা মাছের বাহারি মেনু চেখে দেখতে চাইলে বুকিং করতে হবে 7679222902 এবং 9733720194 নম্বরে। এন্টারটেনমেন্ট বা বাচ্চাদের নিয়ে ঘোরা সেরকম ভাবে তো কিছু জায়গা নেই, তো যেতে গেলে সেই কলকাতা তো যেতে হয়। তো আমাদের নদী রয়েছে এত সুন্দর, আমাদের ঘাটটাও রয়েছে, আমি ভাবলাম যদি একটা করা যায় তো সবার জন্য একটু ভালো লাগবে, বিকেলবেলা নদীতে ঘোরা আর তার সাথে একটু চা স্ন্যাক্স থাকলে আরও ভালো লাগবে। তবে হ্যাঁ, এখান থেকে সুন্দরবন যাওয়ার একটা পরিকল্পনা আমরা ভবিষ্যতে রাখছি, যদি যাওয়া যায় তো এখান থেকেই ডাইরেক্ট সুন্দরবন আমরা চলে যেতে পারবো। আর বিশেষ করে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোনে, দেখুন এটা তো নদীর ব্যাপার, তো জোয়ার ভাটা কী থাকবে, স্লট করবে যে চালাচ্ছে সে বুঝে আগে বুকিং করতে হবে, কারণ একসাথে ১৫ জনের বেশি এখানে এখন ওঠা যাবে না। পুজোয় কি এটা বাড়তি পাওয়ার নাম লিখবে? পুজোয় তো আমি চেয়েছি বসিরহাটবাসীর জন্য এটা থাক, তার সাথে ব্রিজের লাইটটাও রয়েছে, একটা কিছু করার চেষ্টা করেছি। বরাবরই টাকিতে একটা একটু চিন্তা ভাবনা তো রয়ে গেছে, তো আমরা এখন এসে ভাবছি নতুন করে যে বসিরহাট শহরকেও আকর্ষণীয় করে তোলার জন্য, কারণ টাকিতে যে নদী রয়েছে সেই নদী তো আমাদের বসিরহাটেও রয়েছে, তো আমরা চেষ্টা করছি যে নদীমাতৃক বসিরহাট শহরকে আরও সাজিয়ে গুছিয়ে তোলার। যারা একসাথেই বোটে উঠতে পারবে, এমনিতে ১৫ জনের বেশি উঠলে অসুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।